একটা প্রবাদ আছে, ঢেঁকি নাকি স্বর্গে গেল বাড়া বাঁধে। আর এখন আমার কি অবস্থা হয়েছে জানেন? আমি এখন ক্যামেরা হাতে পেলেই ব্লগ করা শুরু করে দিই। তো আজকে একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল, একটা সিম্পল লুক ক্রিয়েট করে সেখানে যাই। তো ভাবলাম সেখানে যাওয়ার আগে আমি কীভাবে হালকা পাতলা ফকিনীর মতো সেজেছিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। তো কিছু একটা খুঁজে পাচ্ছিলাম না কী করা যায় কী করা যায়। তো তারপর ভাবলাম এই প্রাইমারটা দিই, স্কিনটাকে একটু স্মুথ করে নিই আর কি, একটু হাবিজাবি দিয়ে স্মুথ করার চেষ্টা। এটা W7 একটা প্রাইমার। আমি মাঝে মাঝে ফাউন্ডেশন মেকআপ না দিয়ে প্রাইমারটা দিয়েও কোথাও চলে যাই, একটু স্মুথ লাগলেই হয়ে গেল, আর কিছু লাগে না। আর উত্তরা থেকে ব্রিটিশ আমলে একটা কিনেছিলাম আর কি ফাউন্ডেশন, ফার্মেসি ব্র্যান্ডের। তো সেটা নারায়ণগঞ্জে পাওয়া যাচ্ছে না, আবার কিনতে হলে হয়তো উত্তরা যেতে হবে। সেটা দিয়ে এখন বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিব। আর জীবনে অনেক কিছু দেখছেন যে ডক্টররা যে সাজে, এটা হয়তো বা অনেকেই জানেন না। ডক্টররা কিন্তু অনেক বেশি সাজে, আমারা দেখলে হয়তো বা বুঝেন অনেকেই। আমি অনেক প্রোগ্রামে গেলে অনেক বেশি সাজে, আজকে একটু কমই সাজতেছি। তো যাই হোক, আজকে বয়স দিতে ইচ্ছা করতেছে না, আজকে একটু সাজ দেখা নেন আর কি। পড়ালেখা করলে যে স্বাস্থ্য মান, এরকম কিন্তু কোনো হাদিসে নেই। আচ্ছা ঠিক আছে, বেশি কথা নাই বলে। যেহেতু আগেই বললাম এটা একটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই আজকে আমাকে একাই যেতে হচ্ছে। আর একা একা আমি আসলে সচরাচর কোথাও যাই না, কিন্তু অফিসিয়াল প্রোগ্রামে তো একা যাওয়া ছাড়া উপায় নেই। হাজব্যান্ডকে খুব মিস করছিলাম। আর এই যে বাইরে জ্যাম প্রচুর পরিমাণে, বৃষ্টির পরে বের হয়েছিলাম, রাতে ডিনার পার্টি ছিল, হাজব্যান্ড বলেছিল আমাকে আগিয়ে নিয়ে আসবে কিন্তু আসলে পারেনি, সে একটা কাজে আটকা পড়ে গেছে। তো এই যে আমি এখন বসে আছি আমার কলিগদের সাথে, তো খাওয়া দাওয়া করবো এখানে। আর ব্লু পেয়ারে আসছি, এখানে আসলে আমার আগে আসা হয়নি, খাবার দাবার কেমন ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করবো আর কি। তো অ্যাজ ইউজুয়াল স্যুপ আর রন্ধন দিয়ে দেওয়া হলো। আমাদের প্রোগ্রামগুলোতে বেশি চাইনিজ ফুডই খাওয়ানো হয়, তো আজকে আমাদের হেলথ কেয়ারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আর কি। আর এই যে তারপরে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, মাটন কারি, সিজলিং সবই চলে আসে। তো এই যে ভাইয়া আমাদেরকে খাওয়াচ্ছিল, অনেক আপ্যায়ন করেছে তারা আমাদেরকে, আমরা গেস্ট হিসেবে গিয়েছিলাম ওইখানে, তারা আমাদের অনেক সুন্দর গিফটও দেয়। রিটার্ন গিফট হিসেবে আমরা একটা হরলিক্স, টুথপেস্ট, টুথব্রাশ এগুলো পেয়েছি। আর এই যে আমার কলিগরা খাওয়া দাওয়া করছিল, আর আমার খাওয়া দাওয়া শেষ, আমি তাদের ভিডিও করছিলাম। তো এখন যাওয়ার মোমেন্ট, আর সেই গিফটগুলো দিচ্ছিল, মানে তখনও দেখি নাই আসলে কী গিফট দিচ্ছে। এলো বাসায় আসার পরে দেখতে পাই আসলে আমাদেরকে ভালোই গিফট দিয়েছে, তিনটা ব্রাশ দেওয়াতে আমি খুশি। আমি, আম্মু আর হাজব্যান্ড তিনজনে তিনটাতে ব্রাশ করবো। হাজব্যান্ড থাকলে সুন্দর করে আসলে ভিডিও করে দিতে পারতো, হাজব্যান্ড নাই, ভালো লাগতেছে না, কি আর ভিডিও করে দিবে, কাকি বা বকাঝোকা করবো, পেনাবো। তো আজকে এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।